ওয়েলকাম টু ফ্যান্ডম। তো আজকে আবার এক নতুন জায়গায়, আর কোথায় এসেছি, কি করতে এসেছি, পূজার থেকে প্রথমেই শুনে নাও। এতদিন তো অল ইন ওয়ান একাডেমিতে যেতাম, তো আজকে এসেছি শুধু সিঙ্গেল একাডেমি, আর এটা কিন্তু শুধুমাত্র গোলকিপার্স একাডেমি। কারণ এর আগে দেখেছো মানে অনেক জায়গায় গেছি, তো গোলকিপার্স একাডেমি হয়তো নতুন প্রজেক্টটার নাম সবাই শুনছো, কারণ আইএফএ একটা নতুন গোলকিপার্স একাডেমি খুলেছে। তো তার আগে থেকে কিন্তু এটা চলছে, এটা হচ্ছে অভিযাত্রী অ্যাসোসিয়েশন বেলঘরিয়াতে, তো ওদেরই একটা গোলকিপার্স একাডেমি, অভিযাত্রী গোলকিপার্স একাডেমি। আর এখানে প্রচুর আওয়াজ, রাস্তায় আছি তো মাঠে ঢুকি, তারপরে কিন্তু বাকি কথাবার্তা হবে। তো পিছনে কিন্তু ফুল দমে প্র্যাকটিস চলছে, দেখতেই পাচ্ছ গোলকিপাররা কিন্তু সবাই একে অপরকে সাহায্য করছে, আর সুন্দর কিন্তু প্র্যাকটিস করছে, সবাই সবাইকে চিয়ার করছে। তো কেমন লাগছে পুছে তো, মানে এতদিন যেতাম সব জায়গায় সব ধরনের প্লেয়াররা প্র্যাকটিস করতো, মানে অন্যরকম, বাট এখানে একদম পুরোপুরি অন্যরকম। আর আশা করবো প্র্যাকটিসটা দেখে তোমাদেরও খুব ভালো লাগে, কারণ অনেক কিছু মানে শেখার আছে। এবং যিনি কোচ আছে সুনু ঘোষাল, তিনি কিন্তু টিএফএর একসময় প্রাক্তন ছিলেন, যারা মোহামেডান ইন্টারন্যাশনালে খেলা প্লেয়ার হতো, তার থেকেও বক্তব্য শুনবো। এবং প্লেয়ার যারা রয়েছে অনেকেই, যেন আরিয়ান ক্লাবের প্লেয়ার আছে, খিদিরপুরের গোলকিপার রয়েছে, তো ওদের কাছ থেকেও কিন্তু বক্তব্যটা শুনবে। এবং মানে খুব ভালো একটা প্র্যাকটিস হচ্ছে এইটুকুনি কিন্তু বলতে পারি। না এটা একদম করে এসে এই দাঁড়িয়েছি, এই এই মনে নিয়েছি আমি এখান থেকে বল পাবো, আর বল ফুটছে আমার এইখান থেকে করবে, আমি এইটা অন্য হয়ে গেলাম, এই বডি ফেললাম, ওরা আসিস কি, এই টাকটা করেছি, এই আসিস, এই দাঁড়াচ্ছি, এটা এই ডাউন হয়ে। তো আমার সাথে এখন রয়েছে সুনু ঘোষাল, এই কোচিং ক্যাম্পের কোচ, আর উনি কিন্তু টিএফএর প্রাক্তনী, মানে টিএফএতে ছিলেন, এছাড়া মোহামেডান স্পোর্টিং স্ট্যান্ডার্ডেও খেলেছে। তো তোমাকে জিজ্ঞেস করবো, হঠাৎ করে এরকম একটা গোলকিপার্স একাডেমি খোলার চিন্তাভাবনা কী করে এলো? ব্যাপারটা হয়ে গেছে কি, আমি অনেকদিন ধরে চিন্তাভাবনা করছিলাম, এবার আমার কাছে শুভ অনিক, এরা আমার কাছে প্র্যাকটিস হতো স্যান্টোস ক্লাবে, ওরা বলো শুনতে একটা ক্যাম্প করবো, আমি চল আমিও আছি তোর সঙ্গে, আমি ছোট্টখাটো একটা কাজ করি বেসরকারি আন্ডারে, তখন এই ক্যাম্পটা শুরু করলাম আমরা। তারপর আমরা বেশি প্রচুর না, লোক জানতে পারলো আমি প্র্যাকটিস করাচ্ছি, তখন আমার এখানে সবাই আসা শুরু করলো, আমার এখানে অনেকে এসছে, সংগ্রাম মঙ্গলাম এসছে, অর্পণ দ্বারা এসছে, অনেকে এসছে আমার কাছে, দেখেছে আমার ক্যাম্প। এই শুরু উদ্যোগ তো এটাই, অনেক টনিকদের নিয়ে শুভটুকুনে এটা শুরু করলাম ক্যাম্পটা আমি। তো লকডাউনের পরপরই শুরু করেছিলাম, মানে যখন আনলক পর্ব ছিল তো তখন শুরু করেছিল, তো মোটামুটি ধরে নাও 7-8 মাস হয়েছে, তো রেসপন্স কীরকম, তো সেটা নিয়ে তোমার কী মত, বা আরও পরবর্তীকালে এটা নিয়ে তোমার কী চিন্তাভাবনা রয়েছে? ব্যাপারটা হচ্ছে রেসপন্স তো সবার কাছে পাচ্ছি, সবাই খুশি খুব আমি ক্যাম্পটা করাতে, অনেক বড় বড় লোকরাও এসছে আমার কাছে, অনেক ডিস্ট্রিক্ট ক্লাবের কোচরা এসছে, শুনুন কটা গোলকিপার সাপ্লাই দিয়ে ঘরের মাঠেও অনেকে বলেছে, তখন সংগ্রাম টংগ্রাম বলেছে শুনুন তো আমরা যখন ডাকবে আমরা তখন তোমার পাশে আছি, শুভ যখন খেলছে খিদিরপুরে প্র্যাকটিসে ভালো খেলেছে, অনিকও খেলছে, শুভও খেলছে এরিয়ানে, এখন টার্গেট একটা ভালো কিছু করার। তো ফিউচারে কি অন্য কোনো জায়গায় এরকম আরও বিভিন্ন রকমের গোলকিপার্স কোচিং মানে একাডেমি খোলার কি পরিকল্পনা রয়েছে? না না এরকম কিছু নেই, এখানেই যেটুনি করার করবো, আমার এটাই ইচ্ছা আছে, ক্যাম্পটাকে আর একটু বড়ো করবো, ভালো গোলকিপার তৈরি করবো, এটাই আমার জীবনে ইচ্ছা, আমিও তো ফুটবল খেলেছি একসময়। শুধুমাত্র গোলকিপার্স একাডেমি খুব কমই আছে কলকাতায়, তো তার মধ্যে কিন্তু বেলঘরিয়া অঞ্চলে কিন্তু এটা, আর এটার নাম প্রথমে ছিল সুনু ঘোষাল কিপার্স লাইন্স, তো তারপরে এখন অভিযাত্রী অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয়ে গেছে অভিযাত্রী অ্যাসোসিয়েশন গোলকিপার্স একাডেমি। তো অবশ্যই যারা যারা যোগাযোগ করতে চাও অবান্তের সাথে কন্ট্যাক্ট করতে পারো, ডিসক্রিপশানেও লিঙ্ক দেওয়া থাকবে।
পেছনে দেখতে পাচ্ছ পুরো গোলকিপাররা সবাই মিলে কিন্তু দাঁড়িয়ে আছে, সিনিয়র জুনিয়র মিলিয়ে সবাই এসছে। আর এই যে বড় ইন্টারভিউয়ার পাশে ইন্টারভিউ নেবে এখন গোলকিপারদের, এখানে শুরু করে দাও। সিনিয়র জুনিয়র ছাড়াও কিন্তু আরিয়ানে খেলা, খিদিরপুরে খেলা গোলকিপার রয়েছে, সবাইকে মুখ কেন অনেক রয়েছে, শুভঙ্কর রয়েছে এবং আরও অনেক রয়েছে, সবার নাম জানি না কারণ নাহলে সবাই মারবে। তো বলো এখানে তোমাদের প্র্যাকটিস করে কেরম কি লাগছে, সিনিয়রাই বলো তোমরাই বলো। এখানে প্র্যাকটিস করে সবারই মোটামুটি ইম্প্রুভ হচ্ছে, কারণ শুনরা আগে অনেক ভালো খেলতো আর ভালো গোলকিপার ছিল আর এখন ভালো কোচ। আমরা এখানে অনেকদিন ধরেই প্র্যাকটিস করছি, বিগত 5-6 মাস হয়ে গেল। এখানে সবারই কিছু বাচ্চাও আছে আর কিছু সিনিয়রও আছে। সিনিয়রদের তো আগে মানে বেসিক শেখানোর কিছু ব্যাপার নেই, এখানে তাও শুনরা একদম প্রাথমিক থেকেই শুরু করেছে, সেখান থেকে আমাদের অনেক ইম্প্রুভ হয়েছে আর সবাই ভালো খেলছে মোটামুটি। আরও এবার অনেক কিছু বলবে, আমাদের এই ডিস্ট্রিক্টে যত কোচিং ক্যাম্প আছে তা আমাদের গোলকিপার ক্যাম্পটা ছিল না। তো আমি অনেকদিন নিজেও গোলকিপার খেলি, প্রায় অনেক বছর ধরে ফুটবল খেলছি, প্রায় 16 বছর মজন খেলা হয়ে গেল। চাকরি সূত্রে দিন 2-4 বছর খেলতে পারি অফিসের প্রবলেমের জন্য। তো যাই হোক, এখন আমি চাইছি একটা গোলকিপার, যেখানে গোলকিপার উঠে আসুক ভবিষ্যৎ। তা আমি বড় করে বলছি না, আমাদের এই গোলকিপার কোচিং স্টার্ট হওয়ার পরেই, কিন্তু তার কিছুদিন পরে আইএফএ একাডেমি গোলকিপার একাডেমি স্টার্ট হয়েছে। আমরা এখানে শুরু করেছি নেক্সট লকডাউনে ঠিক পরে, জাস্ট আনলক, ফার্স্ট আনলকের পর থেকে আমরা গোলকিপার এখানে শুরু করেছি প্র্যাকটিসটা। তো দেখলাম এখানে অনেক গোলকিপার, তো আমাদের এখন অনেক দুজন আসেনি করোনা প্রভাবের জন্য, প্রায় 24টা মতো গোলকিপার আছে এখানে। আর ওয়েল কোচ আমাদের সুমুদা, আমি আর মেন হচ্ছে উদ্যোক্তা হচ্ছে আমাদের শুভঙ্কর দত্ত বর্তমানে, তোমরা জানো ফিলিপুর ক্লাবে আছে, আর আমাদের শুভ আছে, অনেকও আছে আমাদের সাথে, ঠিক আছে। ওরা দুজনেই মেন শুরু করেছে কোচিং ক্যাম্পটাকে। তো আমি চাই আগামী কোচিং ক্যাম্পটা সবাই পাশে থাকলে এগিয়ে যাচ্ছে। তো এখানে যে সিনিয়র জুনিয়র একটা অসাধারণ মেলবন্ধন দেখলাম, মানে কোচের সাথে কিন্তু সিনিয়ররা জুনিয়রদেরকে শেখাচ্ছে, সব রকম সাপোর্ট দিচ্ছে। তো এটা কিরকম এনজয় করছো, মানে জুনিয়রদের থেকে শুনবো, মানে সিনিয়ররা তোমাদেরকে এত সাপোর্ট দিচ্ছে, এটা কিরকম লাগবে? দেখো দাদা, আমরা তো সবাই চাই যে আমরা সবাই মিলে মিলেমিশে থাকি, এবার আমরা ভুল করলে সিনিয়ররা আমাদেরকে সবসময় সাপোর্ট করে, এবার এটা কিন্তু অন্য জায়গায় করতেও নেই, ঠিক আছে। এটা আমাদের যে শুভদা, অনিকদা এবং আরও সিনিয়ররা রয়েছে, সবাই আমাদের সাপোর্ট করছে এবং ভুলটা আমাদের ধরিয়ে দিচ্ছে, যার জন্য আমরা অনেকটা ইম্প্রুভ করতে পারছি। এখানে মিলেমিশে সবাই জুনিয়ররা ভালোই করছে। শুনলে জুনিয়রদের বক্তব্য, এবার শুভজিতের কাছে আসবো, আরিয়ান ক্লাবের গোলকিপার। তো পরবর্তীকালে এই ক্যাম্পটা নিয়ে তোমাদের কি পরিকল্পনা রয়েছে একটু যদি বলো। পরিকল্পনা বলতে দেখো, আমাদের ফার্স্ট উদ্যোগটা হচ্ছে আমাদের এখান দিয়ে ভালো গোলকিপার বেরোয়, কথা আমরা এখান দিয়ে টার্গেট নিচ্ছি যাতে কলকাতা মাঠে যাতে আমরা গোলকিপার সাপ্লাই করতে পারি। তো আমাদের ইচ্ছা আছে, দেখো আমরা সিনিয়র এখানে আছি, তো আমরা জুনিয়রতে যতটা পারছি, আমরা যতটা শিখেছি আজ পর্যন্ত, তাদের পাচ্ছি যে ওদের সাথে আমরা সেটা ভাগ করে নেবো। আমাদের মেন্টর কাম কোচ সুমুদা তো আছেই, প্লাস দুটো সিনিয়র অনেকদা শুভঙ্কর দা, খুব ভালো আছে। আশা করবো এখান দিয়ে গোলকিপার বেরোবে, ওদের আমাদের ক্যাম্পের নামটা করুক, এটাই চাইবো। আর ভালো করে প্র্যাকটিস করুক, এটাই বলবো, ভালো থাক। আর লাস্ট একটা কথা বলবো, সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই অভিযাত্রী ক্লাব, অভিযাত্রী ক্লাব যদি আমাদের ব্যাকে সাপোর্ট না করতো, আমরা এই একাডেমিটা তৈরি করতে পারতাম না, কারণ তারা মাঠ দিয়েছে, তারা আমাদের সবসময় সাপোর্ট করে যে না তোরা প্র্যাকটিস কর, তোরা কিছু কর। তার বদলে তারা কিছু চায়নি, তারা শুধু বলেছে না তোরা প্র্যাকটিস কর, এখান থেকে যাতে গোলকিপাররা উঠতে পারে। এর জন্য আমরা অভিযাত্রী ক্লাবের কাছে খুবই কৃতজ্ঞ, যাতে মানে আরও আমাদের পিছনে থাকে, আরও সাপোর্ট করে, যাতে আরও ভালো ক্যাম্পটা চলতে। আমার যে প্রশ্নটা সেটা হলো, মানে আমরা নর্মাল একাডেমিতে দেখি সবাই মিলে একসাথে প্র্যাকটিস করে, তো গোলকিপার একাডেমিতে শুধু গোলকিপাররা থাকে, তো সেটাতে কতটা তফাত পড়ে, মানে আলাদা করে? আলাদা কোনো তফাতই নেই, কারণ এখানে শুধু গোলকিপারই প্র্যাকটিস হয়। এবার আলাদা অন্য কেউ প্র্যাকটিস আসলে কোচ, একটাই কোচ সব দিকে টাইম দিতে পারে না, সেই জন্য আমরা শুধু গোলকিপার একাডেমি করেছি, যাতে গোলকিপাররা এখানে গোলকিপারই প্র্যাকটিস হয়, আদারওয়াইজ অন্য কোনো প্র্যাকটিস না হয়। তো এখানে আরেকটা কথা বলবো, যে আমরা যে যতগুলো একাডেমি বা জায়গায় গেছি, তারা কিন্তু একটা প্রবলেম শুনেছি, যে মাঠের প্রবলেম, মাঠ পায় না। তো এখানে কিন্তু একটা খুব ভালো কথা বলবো শুভঙ্কর, যে অভিযাত্রী অ্যাসোসিয়েশন কিন্তু মাঠ দিয়েছে, সাহায্য করেছে, এটা কিন্তু খুবই দরকার যে কোনো একাডেমিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা ভবিষ্যতে বাংলার থেকে আরও ভালো ভালো প্লেয়ার, গোলকিপার বা অন্য কোনো প্লেয়ার যাই খুঁজে বের করার জন্য। প্রচুর বকে নিয়েছি, এবার সবাই এখন বাড়ি যাবে, তো আমরাও বাড়ি যাবো। তো আশা করবো যে তোমরা সবাই এনজয় করেছো ব্লগটা, মানে আজকে কিন্তু আলাদা রকম দেখলে, আর প্রচুর শট আজকে পাবে, কারণ গোলকিপারদের একাডেমির ব্লগ তো একদম লাফানো, উড়ে যাওয়া সব, প্রচুর স্লো মোশন পাবে। আর পেছনে কিন্তু সবাই আজকে এই ক্যামেরার জন্য এক্সট্রা প্র্যাকটিস করেছো, সেটাও বুঝতে পারবে। আর যেটা বললো পুজো শুরুতেই, যে কেউ যদি ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই কিন্তু এদের কন্ট্যাক্ট করতে পারো, এখানে এসে কিন্তু প্র্যাকটিস করতে পারো, এটা কিন্তু শুধু স্পেশালাইজড গোলকিপারদের জন্য। আমরা জানি ফুটবলে কিন্তু গোলকিপারদের পজিশনটা খুবই একটা ভাইটাল পজিশন, মানে যে কেউ অন্যান্য যে কেউ কিন্তু মিস্টেক করতে পারে, কোনো একটা খুব একটা এফেক্ট পড়ে না, কিন্তু গোলকিপারে একটা মিস্টেক মানেই ম্যাচটা কিন্তু বেরিয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু এখানে একটা স্পেশালাইজ, যেহেতু গোলকিপার একাডেমি আছে, একটা গোলকিপার আছে, এসে কিন্তু কন্ট্যাক্ট করতেই পারো। আর এখানে কিন্তু অসাধারণ কিছু আমরা প্র্যাকটিস দেখলাম।
ব্লগ আজকের মতো শেষ। তো বাড়ির পথে এখন বাড়ি ফিরছি, এই প্রথমবার মনে হয় দিনের বেলা গিয়ে দিনের বেলায় বাড়ি ফিরছি আমরা। তো অবশ্যই কিন্তু ভিডিওটা পছন্দ হলে লাইক করো, আর যেটা করতে হবে অবশ্যই শেয়ার করো, কিন্তু যাতে লোকে জানতে পারে একাডেমিটার ব্যাপারে। একটা গোলকিপার একাডেমি পুরো অন্যরকম। আর যেগুলো করতে হয় চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও, আর বেল আইকনটা টিং টিং টং করে দেবে রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।